নমস্কার বন্ধুরা আমি অমর্ত আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত কিন্তু মোটামুটি বলতে পারে রিভিউ বেশিরভাগ লোকেরই এটা পছন্দ হয়নি কিছু সংখ্যক লোকে অবশ্যই এটা পছন্দ হয়েছে আপনারা রিভিউটা দেখতে পারেন আমার আমিও রিভিউ করেছি আমার চ্যানেলে তো এই সিনেমাটা কিন্তু যেরকমভাবে প্রথম দিনকে যে কালেকশন ছিল সেটা কিন্তু একদমই ডিসেন্ট ছিল না তার কারণ এর যে ভালো রকম প্রচারণে এছাড়া শাহিদ কাপুর এবং কীতি সেরকম স্টার পাওয়ার অনেক ঋত্বিক রোশনের মতন বা শাহরুখ খানের মতন বা সালমান খানের মতন দিনকে একটা নন হলিডেতে একটা বড় টাকা অ্যামাউন্ট পুরুষ একটা ভালো কালেকশন দেবে সেদিক থেকে দেখলে একটা ডিসেন্ট কালেকশন ছিল বলতে পারেন শ্যাম বাহাদুর যে সিনেমাটা ভিকি কৌশলে রিলিজ করেছিল সেই সিনেমাটার মতন কিন্তু এই সিনেমার প্রথম দিয়ে কালেকশন ছিল সেই সিনেমার প্রথম দিয়ে কালেকশন ছিল ছয় কোটি পঁচিশ লক্ষ টাকা সেখানে এর কালেকশন হয়েছিল মানে এই বাথরুমে আছে ওই কালেকশন হয়েছিল প্রথম দিনকে আপনার ছয় কোটি সত্তর লক্ষ টাকা মোটামুটি রিসেন্ট কালেকশন গতকালে কিন্তু কালেকশন যথেষ্ট ইমপ্রুভ হয়েছিল প্রায় ফর্টি ফোর পার্সেন্ট হয়েছিল গতকালকে ফর্টি ফোর হয়েছিল হচ্ছে নয় কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা নেট ইন্ডিয়া থেকে তো দুই দিন মিলিয়ে হয়েছিল হচ্ছে ইন্ডিয়া থেকে নেট উনিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা সরি ষোলো কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তাকে যদি আপনি গ্রস করেন হয় উনিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এটা আসলে ইন্ডিয়ার থেকে গ্রস উনিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং ওভারসিজ থেকে কালেকশন করেছিল তেরো কোটি টাকা দুদিনের শেষে কালেকশন ছিল কোটি লক্ষ টাকা আমি এই কারণেই বললাম যেটা শ্যামবাহাদ্যামবাহুর যে যে দিন যেরকম কালেকশন করেছিল শ্যামবাহাদুরের দ্বিতীয় দিনের কালেকশন ছিল হচ্ছে সাড়ে ন কোটি টাকা সেখানে এই সিনেমাটা দ্বিতীয় নিয়ে কালেকশন করেছে হচ্ছে নয় কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা মানে শ্যাম শ্যামবাহাদুরের মতনই যাচ্ছে ইভেন গতকালের থেকে আজকে কিন্তু অকুপেন্সি রেট যথেষ্ট ভালো মর্নিং শো যদি দেখে থাকেন মর্নিং শোতে গতকালকে মানে সরি হ্যাঁ গাইস গতকালকে কালেকশন ছিল হচ্ছে এই অকুপেন্সি ছিল হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট সেখানে আজকে অকুপেন্সি হচ্ছে আপনার টুয়েলভ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট গতকালকে আফটারনুন শোতে ছিল অকুপেন্সি টোয়েন্টি পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট আজকে অকুপেন্সি আছে হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স টু পার্সেন্ট মানে সিক্স পার্সেন্ট অকুপেন্সি বেশি ইভিনিং শোতে গতকালকে ছিল টোয়েন্টি ফোর পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট সেখানে আজকে আছে থার্টি ফোর পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট তো আজকে কত টাকা এই মুভি কালেকশন করতে পারে আমার প্রেডিকশন আজকে এই মুভি আপনার বারো থেকে তেরো কোটি টাকার আশেপাশে কালেকশন করবে কারণ নাইট শোতে ভালো অকুপেন্সি আছে দেখবেন যে ইভিনিং বেশি তো আজকে এই মুভি কিন্তু বারো থেকে তেরো কোটি টাকা কালেকশন করতে পারে এই বারো কোটি টাকায় ধরে নিতে পারেন তো বারো কোটি টাকা কালেকশন করলে গিয়ে দাঁড়াবে হচ্ছে আপনার আঠাশ কোটি টাকার মতো এই মুভি কিন্তু প্রথম তিন দিনও তিরিশ কোটি টাকা ছুতে পারলো না এই কথাটা কিন্তু মনে রাখতে হবে এবং একটি কথা মনে রাখতে হবে এই মুভি কিন্তু ওয়ার্ড অফ মাউথ দুর্দান্ত ভালো নয় আজকে স্যাটারডে এ সানডে গতকালে স্যাটারডে ছিল আজকে সানডে সেই কারণে এই মুভি এরও কালেকশন করছে শ্যাম বাহাদুরের মতন এই মুভি কিন্তু হলিডে সিজনে রিলিজ হয়নি তো স্বাভাবিকভাবেই কালকে হচ্ছে ক্রুশিয়াল ডে কতটা পড়ছে তার উপরে কিন্তু নির্ভর করে এই মুভির লাইফটাইম কালেকশন কোন জায়গায় যাবে শ্যাম বাহাদুর অ্যারাউন্ড ইন্ডিয়া থেকে 93 থ্রি নেট কালেকশন করেছিল কিন্তু আমি এটা আপনাদের জোর দিয়ে বলতে পারি টেরি বাথরুমে আসা উলিজা যে কোনোভাবেই ভাবে থ্রি করোর যেতে পারবে না কারণ বাহাদুর ওয়ার্ড অফ মক যথেষ্ট ভালো ছিল এই মুভির কিন্তু ওয়ার্ড অফ ছিল ভালো নয় এই মুভি খুব বেশি হলে সিক্সটি করোর কালেকশন করতে পারে এবং এটাও বলে দিই শ্যাম বাহাদুর ডে দিনকে সাড়ে তিন কোটি টাকা কালেকশন করেছিল সেটা এই মুভি সেই জায়গায় যেতে পারে কিনা সেটা কালকে বলে যাবে কিন্তু আজকে আমার প্রিডিকশন বারো থেকে তেরো কোটি টাকা যদিও শ্যাম বাহাদুর কিন্তু দশ কোটি তিরিশ লক্ষ টাকা কালেকশন করেছিল সেখানে আমি বলছি বারো কোটি টাকা ধরে রাখতে পারেন বারো কোটি টাকার আশেপাশে এই মুভি কালেকশন করবে আজকের দিনে তো দেখা যাক আমার প্রেডিকশনটা কতটা ঠিক হয় তো আজকে এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিও পছন্দ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন